আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি যদি আপনার ফেসবুক আইডিতে তিনটা সেটিংস অন করে রাখেন, তাহলে আপনার ফেসবুক পোস্টের পাশেও এরকম ফলো অপশন শো করবে। আর যদি ফলো অপশন শো করে, তাহলে আপনার ফেসবুক প্রোফাইলে না ঢুকেই কেউ চাইলে সহজে এখান থেকেই আপনার ফেসবুক আইডিটি ফলো করে দিতে পারবে। এর ফলে আপনার ফেসবুকে ফলোয়ার বাড়বে। সো কীভাবে আপনি আপনার ফেসবুক পোস্টের পাশে যেন ফলো অপশন শো করে এটা কীভাবে আনবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে চলে আসবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপে। তারপর এখান থেকে প্রোফাইলের মধ্যে ক্লিক করে আপনি চলে আসবেন এখান থেকে থ্রি ডট পয়েন্টে। এরপর এখানে একটা অপশন দিতে পারবেন টার্ন অন প্রফেশনাল মোড নামে। অনেকেরই ফেসবুক আইডিতে টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনটা থাকে না। যদি না থাকে, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার ফেসবুক প্রোফাইলটা লক করা আছে কিনা। আমরা জানি বেশিরভাগ ফেসবুক প্রোফাইলের মধ্যে লক করা থাকে, তাহলে সেসব আইডিতে কিন্তু প্রফেশনাল মোড থাকে না। তো আপনি প্রথমে ফেসবুক প্রোফাইলটা আনলক করে নেবেন, তারপর হচ্ছে টার্ন অন প্রফেশনাল মোড এটা দেখতে পারবেন। সো এখান থেকে টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করে এখান থেকে টার্ন অন করে দিবেন, তাহলে সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রফেশনাল মোড অন হয়ে যাবে। এই তো আমাদের অন করা হয়ে গেছে। আমরা যদি প্রোফাইল একটু ব্যাক করি এখন, অ্যান্ড দেখতে পাচ্ছেন এখন কিন্তু আউটলুকটা এরকম দেখা যাচ্ছে এবং আমাদের ফেসবুক আইডিতে কিন্তু প্রফেশনাল মোড সাকসেসফুলি অন হয়ে গেছে। সো এটা ছিল আপনার প্রথম কাজ। এখন দ্বিতীয় আপনাকে যে কাজটা করতে হবে, আপনি চলে আসবেন থ্রি ডট লাইনে। এরপর এখান থেকে চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। এরপর এখান থেকে চলে আসবেন সেটিংসের মধ্যে। তারপর নিচের দিকে চলে আসলে এখানে একটা অপশন আপনি দেখতে পারবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ নামে। জাস্ট এখান থেকে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউতে ক্লিক করবেন। এরপর উপরের দিকে একটা অপশন থাকবে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। এখানে আমাদের প্রত্যেকের এভরি ওয়ান করা থাকে। আপনি জাস্ট এই যেখানে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পারবেন তিনটা বা দুই, অনেকের ক্ষেত্রে দুইটা অপশন থাকে, অনেকের ক্ষেত্রে নো ওয়ান এই অপশনটা থাকে না। তো যাই হোক, যদি দুইটা অপশনও থাকে তাহলে কোনো সমস্যা নাই, আপনার কাজ হবে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই অপশনটা সিলেক্ট করে দেওয়া। আর এই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই অপশনটা প্রত্যেকের ফেসবুক আইডিতেই থাকে। সো এখান থেকে অবশ্যই এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিবেন। এটা ছিল আপনার দ্বিতীয় স্টেপের কাজ। তৃতীয় এবং সর্বশেষ যে কাজটা আপনাকে করতে হবে, তার জন্য আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। এবার একটু নিচের দিকে আসলে এখানে একটা অপশন দেখতে পারবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে। এখান থেকে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে বেশ অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো মি, এটা অবশ্যই অবশ্যই পাবলিক থাকবে। এটা আমার মনে হয় সবার পাবলিক অলরেডি করাই আছে, তো এটা পাবলিক করাই থাকবে। এবার নিচের দিকে রয়েছে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, এটা আপনি চাইলে পাবলিক করে রাখতে পারেন। এরপর এখান থেকে রয়েছে হু ক্যান সি ইউর পিপল পেজ অর লিস্ট ইউ ফলো। এখান থেকে এটা যদি আপনি অনলি মি করে রাখেন, সেক্ষেত্রে আমার মনে হয় ভালো হয়, কারণ এক্ষেত্রে আপনি কার কার ফেসবুক আইডি বা পেজ ফলো করতেছেন সেটা কিন্তু অন্য কেউ দেখতে পারবে না, আপনার ওখানে জিরো ফলোয়িং দেখাবে। সো আপনি এটার দিকে অর্ডার অনলি মি করে রাখুন, কোনো সমস্যা নাই। এরপর রয়েছে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, এক্ষেত্রে যদি ফ্রেন্ডস করা থাকে এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে এটাকে অবশ্যই অবশ্যই পাবলিক করে দিবেন। এরপর নিচের দিকে রয়েছে পাবলিক পোস্ট নোটিফিকেশন, এটাকে অবশ্যই পাবলিক করে রাখবেন। এরপর নিচের দিকে রয়েছে আর একটা পাবলিক প্রোফাইল ইনফো, এখানে ফ্রেন্ডে ক্লিক করবেন এবং এটাকেও এখান থেকে পাবলিক করে দিবেন। তারপর এখান থেকে নিচের দিকে যে দুটো অপশন রয়েছে শো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট, এটা চাইলে অন করতে পারেন। অফ ফেসবুক প্রিভিউ, এটা চাইলে অন করতে পারেন, কোনো সমস্যা নাই। মোট কথা এখান থেকে যেই মোটামুটি এই যে এই অপশনটা বাদে এটা যদি পাবলিক করে রাখেন সেক্ষেত্রে কোনো সমস্যা না, যদি আপনি অনলি মি করে রাখেন সেক্ষেত্রে আপনারই সুবিধা, অন্য কেউ দেখবেন না যে আপনি কাকে কাকে ফলো করতেছেন। এটা বাদে সবগুলো অপশনকে এখান থেকে পাবলিক করে দিতে হবে। এই যেমন করে প্রত্যেকটা অপশন পাবলিক করে দিবেন, তাহলেই কিন্তু কাজ শেষ। সো এই তিনটা কাজ করা হয়ে গেলে আপনার ফেসবুক পোস্ট এখন যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পোস্টের পাশে ফলো অপশনটা থাকবে। তবে এখানে একটা কথা আছে, এখানে শুধুমাত্র তারাই আপনার ফেসবুক আইডিতে হচ্ছে ফলো অপশনটা দেখতে পারবে যারা আপনাকে ফেসবুকে ফলো করে নাই কিংবা আপনার ফেসবুক ফ্রেন্ড না। এখন ভিডিওর এই লাস্টের অংশটুকু অনেকেই দেখবে না, সেক্ষেত্রে অনেকেই মনে করবে ফেক। দেখুন, অলরেডি যারা আপনার ফেসবুক ফ্রেন্ড আছে বা যারা অলরেডি হচ্ছে আপনার ফেসবুক আইডিটা ফলো করতেছে, তাদের ওখানে কিন্তু ফলো অপশনটা শো করবে না। শুধুমাত্র যারা আপনাকে ফলো করে নাই বা আপনার ফেসবুক ফ্রেন্ড না, তাদের ওখানেই কিন্তু আপনার আইডিটা যেন ফলো করে সেজন্য কিন্তু পোস্টের পাশে ফলো অপশনটা থাকবে। আপনি ফেসবুক আইডি থেকে ভিডিও পোস্ট করেন বা ছবি আপলোড করেন, যেটাই করুন না কেন, সেখানে ফলো অপশনটা শো করবে শুধুমাত্র তাদের কাছেই যারা আপনার ফ্রেন্ড না, এমনকি যারা আপনাকে ফলো করে নাই, তাদের ওখানেই শুধুমাত্র ফলো অপশনটা শো করবে। সো এই তিনটা কাজ করে রাখুন, সেক্ষেত্রে আপনি নতুন নতুন ফলোয়ার বাড়াতে পারবেন। তো এই আর কি। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে এসে বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য।